কন্টিনিউসলি এনবি কমিশন ইরেসপেক্টিভ অফ ইয়র রিনিউয়াল কমিশন রিনিউয়াল কমিশন মনে হয় আপনার হক নাই রিনিউয়াল কমিশন কাছে আপনার মাইনর হক এলআইসি অফিসর এলআইসি প্রধান বলে কয়ে যেতে বড় প্রোগ্রাম হয়ে যাবে এসডিএম আর এম বসা কয়েছি এলআইসি গোটে ভুল করছে কখন যে রিনিউয়াল কমিশন এজেন্ট কু ন দেখি তা ওয়াইফ আপনার দরকার কিন্তু ইন্স্যুরান্স এজেন্ট স্যার আই ইন্স্যুরান্স সিবিআই হোক এলআইসি বুদ্ধি তো বহুত না ইন্স্যুরান্স লাইন রে আডভাইজার হয়ে গেলা বুদ্ধি প্রখর গোটে বরহমপুর গোটে প্রোগ্রাম করছিলি তাঁর ইন্ডিয়ান ক্লব কনভেনশন প্রায় 600 ঘন এজেন্ট বসতে মু কথা কহিলি গোটে এজেন্ট ঠিয়া হলা দেখলা কল কল কম করে বলে যে বুদ্ধি শিখাউছি আম ওয়াইফ আপনাকে রিনার কমিশন দেব তো দৌ কম ঢো করে পকেবে আজকাল তো সেটা মো স্ত্রী না দিব সরকারি বুদ্ধি বেশি মাসকু 50,000 এনবি কমিশন এভরি মন্থ স্টার্টিং ফ্রম অগস্ট চাহিদি আপনার চাহিদি বর্তমান পর্যন্ত যেত আমি ডিসকশন কলে আপনার কিছু লাভ হব হব 50,000 টাকা মাসকু ইনকম এসবিআই লাইফ করবে আপনার ভিতর কে বর্তমান ইনসুরেন্স কি অনেক চাকরি করছেন প্রাইভেট হোক ওকে স্যার ওকে স্যার আপনার 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 ওকে স্যার কি কত বছর সার্ভিস করেন স্যার 8 years কি আছে বুঝিয়া 8 বছর সার্ভিস করছেন কত ঘন্টা দৌছেন স্যার দেখি ঘন্টে 2,000 এগুলা চাকরি আপনার মাত্র ঘন্টে 2,000 চাকরি চাকরি রেখে দেবেন এসবিআই লাগবে না 8 ঘন্টা দৌছেন 8 বছর হলো চাকরি করছেন এবং 8 ঘন্টা ডেলি দৌছেন এটা কত মিলছে 35,000 টাকা মিলছে দেখুন 8 বছর হলো চাকরি করছেন ডেলি 8 ঘন্টা দৌছেন 35,000 যেদিন চাকরি আরম্ভ করলে সেদিন 35,000 বি নথি স্টার্টিং পয়সা ছিল নি বড়ি বড়ি 8 বছর 25 কেসর নো রাইট থ্যাংক ইউ স্যার কি আপনার আপনার এক্সপেরিয়েন্স কত বছর আপনার সার্ভিস করছেন 16 বছর মানে জবানি সেন্টার পড়েছা ষোল বছর এই মাস 50,000 গ্যারান্টি দুইটা এক্সাম্পল সেই পেন আপনার দুইটা এক্সাম্পল দেবি জনে ভাই 8 বছর হল কাম করছেন 35,000 পাচ্ছেন 8 ঘন্টা খটুছেন জনে ভাই 16 বছর হল 8 ঘন্টা কম ঘন্টা খটুছেন 14,000 পাচ্ছেন আপন মানে মনে করুন স্যার আপনার বসলে রিটায়ার হয়ে আপন চাকরি কোলা বেলে কেটে ঘন্টা দৌড়ে কেটে খাওয়া আপনার টাকা রিজাল্ট দিব এই মাস 50,000 পর মান্থ এসবিআই আপনার গ্যারান্টি পাইবে যদি না বলে দিতে তাই দেওয়া করবো না কেটে টাইম সাংে জোড়া দিলি চারি চারি ঘন্টা আমি দবা 50,000 মাসকু নবা মঞ্জুর নাই।